হ্যালো বন্ধুরা, স্বাগত জানাচ্ছি ফুডসাগারটির নতুন একটি এপিসোড। আজ আমরা এসেছি খিলগা রেলগেটের এখানে, আর রেস্টুরেন্টটির নাম হচ্ছে বিসমিল্লাহ বিরিয়ানি অ্যান্ড কাবাব। এটা খিলগার মধ্যে অনেক জনপ্রিয় এবং এটা লোকেশনটা আমি বলে দিই। আপনি যখন খিলগা রেলগেট থেকে কি বলে রাজারবাগ পুলিশ লাইনের দিকে যেতে থাকবেন, তখন হাতের ডান পাশে পড়বে এই রেস্টুরেন্টটি। তো খিলগায় এই বিসমিল্লাহ বিরিয়ানি এবং কাবাব খুবই জনপ্রিয়। তো আমরা আজকে নিয়েছি তাদের গ্রিল এবং নান, এটা তাদের খুবই বিখ্যাত একটা আইটেম। তো এখন আমরা টেস্ট করব এবং টেস্ট সম্পর্কে আপনাদেরকে জানাবো। তো চলুন আমাদের সাথেই দেখা যাক কি অবস্থা। তো শুরু করা যাক বিসমিল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন গ্রিলটা মানে দেখতে খুবই আমি মনে হচ্ছে, আর মাংসটা অনেক সফট, মানে ওয়েল কুকড যাকে বলে, দেখতে পাচ্ছেন খুবই ওয়েল কুকড যাকে বলে। আর সসটাও খুব মানে লোভনীয় লাগছে। আর এখানে আছে হচ্ছে সালাদ, আর বলে নেই এই গ্রিলটার প্রাইস হচ্ছে 90 টাকা এবং নানের প্রাইস হচ্ছে 20 টাকা। তো নান ঠান্ডা হয়ে যাচ্ছে, গ্রিলও ঠান্ডা হয়ে যাচ্ছে, আমরা দেরি করবো না। এখন আমরা চলুন লুফে নেই এই নান আর গ্রিল। অসাধারণটা অনেক বেশি জুসি, আর সেটা হচ্ছে মাংসের মধ্যে মশলাগুলো খুব সুন্দরভাবে ঢুকেছে এবং দেখে বোঝা যাচ্ছে এবং খেয়েও বোঝা যাচ্ছে অনেক সুন্দর ওয়েল কুক সব কিছু। তো সালাদও আছে, যদিও সালাদের সাথে আমার গ্রিল খুব একটা ভালো লাগে না, তো আমি সালাদের জন্য খাচ্ছি না, আপনারা খেতে পারেন। তো আর একটু খেয়ে দেখি। কি জন্য খাবারটা বিখ্যাত এখনো বোঝা যাচ্ছে। গ্রিলটা আসলেও তো নানটা যদি একটু ঠান্ডা হয়ে গেছে, কারণ আমরা মাঝখানে অনেক কথা বলেছি, আপনারা আসতে পারেন, মানে অন্তত টাকাটা ফালানো যাবে না, একটু একটু বলা যায়। আর আমরা খাবারটা শেষ করি, শেষ করে আপনাদের সাথে হাজির হচ্ছি আবার বিদায় নেওয়ার জন্য। তো খাবারটা ঠান্ডা করবো না, তো আমরা খাবারটা শেষ করি আমাদের সাথে। খাওয়া দাওয়া শেষ, স্বর্ণের বাংলাদেশ, সোনার কথা বলবো এবার স্বর্ণই বললাম। তো যাই হোক, বিসমিল্লাহ বিরিয়ানি অ্যান্ড কাবাব ফুডসাগারটির যাত্রা এখানে শেষ হচ্ছে। আর আমি ছিলাম জাহিদ, ক্যামেরা ছিল লুৎফর। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, যা যা করতে হয় তাতে আপনারা নিজ দায়িত্বে করে ফেলুন। সাবস্ক্রাইব বাটন যদি লাল থাকে সেটাকে সাদা করে দিন, আর যদি কোনো ঘন্টা চিহ্ন থেকে থাকে তাহলে সেটাও একটা চাপ দিয়ে দিন, জোরে চাপ দিয়ে দিন যাতে শব্দ হয়। যাই হোক, আজকে এই পর্যন্ত। আর বিসমিল্লাহ বিরিয়ানি অ্যান্ড কাবাবে ফুড ফ্যাকাল্টির যাত্রা খুবই ভালো ছিল, খাবারের মান খুব ভালো ছিল, আর হয়তো তাদের কোয়ালিটির কারণে দামটা একটু বেশি। অন্যান্য রেস্টুরেন্ট আপনি 80 টাকায় গ্রিল খেতে পারবেন, কিন্তু এখানে তাদের স্বাদের কারণে এবং তাদের টোটাল পরিবেশের কারণে হয়তো দাম 10 টাকা বেশি, কিন্তু আপনি নিরাশ হবেন, আপনার কাছে খুবই ভালো লাগবে। তো যাই হোক, জাহিদ আজকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, ভালো রাখবেন আপনার পরিবেশকে। আর হচ্ছে আমাদের যদি কোনো মতামত বা অভিযোগ থাকে আমাদের সম্পর্কে কোনো, তাহলে ডিসক্রিপশন বক্স একটা রুমে আসুন, সেখানে সকল লিঙ্কগুলো দেওয়া থাকবে। গালিও যদি দেওয়ার ইচ্ছা করে তাও দিতে পারে। তো আজকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, দেখা হবে সামনে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।